উঁচু উঁচু পাহাড় সমৃদ্ধ এই তয়েফ নগরীতে আমরা এখন যেখানে বসে আছি সেটা হলো মসজিদুল আদ্দাস। তো তয়েফ নগরীকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্মৃতি বিজড়িত তথা ইসলামের একটা বড় অংশ এই তয়েফকে ঘিরে আছে। তো আমরা আজকে এই মসজিদুল আদ্দাসে বসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তয়েফের আংশিক আলোচনা করব। নবুয়তের দশম বছর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 42 বছরের চাচা আবু তালেব দুনিয়ার থেকে চলে গিয়েছেন, স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা তিনিও দুনিয়ার থেকে চলে গিয়েছেন, মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়া করতে তার জন্য খুবই কষ্ট হচ্ছিল, মক্কার যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় ইনসাল্ট করেছে, অনেক সময় ধুলাবালু নিক্ষেপ করছে, এমনকি রাসূল যখন খানায় কাবাতে নামাজ পড়তে ছিলেন তখন উতবা শাইবা আবুল উতবা শাইবা উকবা বিন আবি মুয়িত নজর বিন হারেস উকবা বিন আবি মুয়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রেখেছিলেন। তো এটা যখন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আর তেমন একটা সুযোগ করতে পারছিলেন না বা ইসলামের দাওয়া করতে পারছিলেন না, তাই নবুয়তের 13 বছর নবুয়তের মক্কি জীবনের 13 বছরের দশম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দশম বছরে শাওয়াল মাসে এই তয়েফে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালেব ইন্তেকাল করেছিলেন তখন রাসূল বলেছিলেন মানালাত মিন্নি কুরাইশুন হাত্তা মাত আবু তালেব, যে আমার চাচা আবু তালেবের ইন্তেকালের আগ পর্যন্ত কুরাইশরা আমাকে কোনো ক্ষতি করতে পারেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দশম বছর শাওয়াল মাসে যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে পায়ে হেঁটে দীর্ঘ মক্কা থেকে এই পাহাড়ি অঞ্চল পেরিয়ে এই তয়েফে অনেক আশা নিয়ে এসেছিলেন ইসলামের দাওয়া করার জন্য, যে তারা ইসলামকে রিসিভ করবে, তারা ইসলামকে গ্রহণ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তয়েফ পর্যন্ত আসতে আশেপাশে যত গোত্র পেয়েছিলেন সমস্ত গোত্রের কাছে ইসলাম প্রেজেন্ট করেছিলেন। ফালাম তাজিব ইলাইহি ওয়াহিদাতুম মিনহা, কোনো একটা গোত্রই ইসলাম গ্রহণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফ এসে প্রথমেই খোঁজ নিলেন যে তয়েফটা কাদের নেতৃত্বে চলে বা কাদের লিডিংয়ে আছে। জানতে পারলেন যে বনু সকিব গোত্রের লোক গোটা তয়েফকে নেতৃত্ব দেয়, তাই বনু সকিব গোত্রের যারা নেতৃস্থানীয় ছিল তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং করলেন। আব্দি ইয়ালিন হুবাইব এবং মাসউদ এদের সাথে মিটিং করলেন যারা তয়েফকে নেতৃত্ব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলাম প্রেজেন্ট করলেন এবং বললেন যে তোমরা ইসলাম গ্রহণ করো। ফাদাআহুম ইলাল্লাহ আও ইলা নুসরাতিল ইসলাম, তাদেরকে ইসলামের দাওয়া করলেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ইসলামের সাহায্য করতে, কিন্তু তারা গ্রহণ করলো না। কিন্তু এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা আমার এই বিষয়টা গোপন রাখো, কিন্তু তারা স্টুপিড দুষ্ট ছেলেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেলিয়ে দেয়। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর নিক্ষেপ করতে থাকে। পাথরের আঘাতে রক্তাক্ত অবস্থায় যায়েদ বিন হারেসাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তয়েফ থেকে মক্কার দিকে রওনা হন। মেবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পর্যন্ত 10 ডেজ পর্যন্ত এই তয়েফে ছিলেন। তো শেষের দিকের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা পাথর নিক্ষেপ করেছে, রাসূল এই তয়েফ ছেড়ে মক্কাতে চলে যাচ্ছিলেন, পথিমধ্যে 3 জায়গায় ড্রপ করেছিলেন। আঙ্গুরের বাগান, তো এটা সেই আঙ্গুরের বাগান যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার পরে রাসূল এখানে এসে ক্ষতবিক্ষত অবস্থায় আশ্রয় নিয়ে মহান রবের কাছে এক ঐতিহাসিক দোয়া করেছিলেন, যে দোয়াটা এরকম, আল্লাহুম্মা আশকু ইলাইকা দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হাইলাতি ওয়া হাওয়ানি আলা আন-নাস ইয়া আরহামার রাহমিন আনতা রাব্বুল মুস্তাদাফিনা ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি আমি ইলা আদুউন মাল্লাকতুহু আমরি ইল্লাম তাকুন ইল্লাম ইয়াকুন আলাইয়া গাযাবুন ফালা উবালি
أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات والنور له الظلمات وصلح عليه أمر الدنيا والآخرة لك العتبة حتى يرضى رسول বলেছিলেন اللهم أشكو إليك ضعف قوتي يا الله আমার শক্তির শক্তির দুর্বলতার জন্য আপনার কাছে শিকায়ত করছি আপনার কাছে অভিযোগ করছি أنت ربي ورب المستضعفين আপনি আমার এবং অসহায় দুর্বল মানুষের রব আপনি আমাদেরকে আমাকে কাদের কাছে পাঠিয়েছেন আপনি কি আমাকে ওদের কাছে পাঠিয়েছেন যাদের হাতে আমার জীবনের মালিক বানিয়ে দিয়েছেন যে তারা আমাকে স্টোন থ্রো করে তারা আমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছিলেন হে আল্লাহ আমি আপনাকে আপনি যদি আমার উপর গুসা না হন তাহলে তয়েববাসী যে বিহেভ করেছে যে আচরণ করেছে তার জন্য আমি কোনো চিন্তিত নই এবং রাসূল আরো বলেছিলেন যে আমি আপনাকে রাজি খুশি করতে চাইব যত সময় পর্যন্ত না আপনি রাজি খুশি হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুরের বাগানে যখন এই দোয়া করতেছিলেন তখন এই আঙ্গুরের বাগানের মালিক ছিল উতবা শাইবা তো উতবা শাইবার একটা গোলাম ছিল যার নাম আদ্দাস সেই আদ্দাসের নাম অনুসারে এই মসজিদের নাম হয়েছে মসজিদ আদ্দাস সে ছিল খ্রিস্টান তো উতবা শাইবা এই আগন্তুক আহত ব্যক্তি রাসূলকে দেখে বলেছিল যে কিছু আঙ্গুর নিয়ে ওই আগন্তুক ব্যক্তি আহত ব্যক্তির কাছে নিয়ে যাও তা আদ্দাস নিয়ে আসলে পারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর নিয়েছিলেন বিসমিল্লাহ বলে যখন মুখে নিয়েছিলেন তখন এই আদ্দাস বালক বলেছিল যে এই শহরের মানুষ এই অঞ্চলের মানুষ তো এই বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতে হয় এটা শিখে নাই বা এটা জানে না আপনি কোথা থেকে আসছেন মক্কার থেকে আসছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওপিনিয়ন দিয়েছিলেন যে আই এম এ ফাইনাল মেসেঞ্জার ফ্রম আল্লাহ আই এম এ লাস্ট প্রফেট মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদ্দাস এই বালক খ্রিস্টান বালককে জিজ্ঞাসা করেছিলেন মিন আইনা আনতা ওমা দীনুকা ওমা ইসমুকা যে তুমি কোথা থেকে এসেছো এবং তোমার ধর্ম কি তোমার নাম কি বালক বলল যে আমি নাইনুয়া থেকে এসেছি রাসূল বলেছিলেন মিন কারিয়াতিন নাইনুয়া নাইনুয়া থেকে এসেছো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বললেন যে আমি খ্রিস্টান আনা নাসরানি এবার বললেন যে আমি আদ্দাস আমি আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের কথা জানতে পেরে এই আদ্দাস রাসূলের কপালে হাতে এবং পায়ে চুমা খেলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম অনুসারে এই মসজিদটা হয়েছে মসজিদ আদ্দাস এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যাবেন পায়ে হেঁটে হেঁটে এই আহত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় যায়েদ বিন হারেসাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনের দিকে গেলেন যেখানে অবস্থান করলেন সেটা হলো কর্নুল মানাজিল আমরা সেখানে যাব এই কর্নুল মানাজিল হল মিকাত সেখান থেকে আমরা ইহরাম বাঁধব সেখানেও দেখবেন যে কর্নুল মানাজিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন ফেরেশতা এসেছিল সহি বুখারীর রওয়ায়েত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি উহুদের ময়দানে যে কষ্ট হয়েছে দান শহীদ হয়েছে আপনার মাথায় হেলমেট ঢুকে গিয়েছিল এর থেকেও কোনো কষ্ট কি আপনার জীবনে হয়েছে তখন রাসূল বলেছেন হা লাকীতু মিন কওমি কামা লাকীতু আমি এক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করেছিলাম তাদের সম্মুখীন হয়েছিলাম মা লাকীতু মিনহু তাদের মত আর কোন সম্প্রদায়ের সাথে আমি সাক্ষাৎ হইনি ইন আরাদতু নাফসি আমি আমার আমাকে প্রেজেন্ট করেছিলাম ফালা ইউজিবনি আলা মা আরাদতু তারা আমি যা চেয়েছিলাম সেটাকে তারা গ্রহণ করে নাই তার মানে আমি আমি তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেছিলাম ইসলাম ইসলামের ছায়াতলে আসতে বলেছিলাম তারা গ্রহণ করেনি এমতো অবস্থায় ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাইয়াতি মালাকুল জিবাল সাতামুরহু বিমাশিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বলেন যে অচিরেই পাহাড় পরিচালনাকারী ফেরেশতা আসবে আপনি তাকে যা ইচ্ছা তাই করবেন তিনি এসে রাসূলকে সালাম দিয়ে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে তয়েববাসী কি বিহেভ করেছে আচরণ করেছে এটা দেখেছেন সো আপনি যদি আপনি চান তাহলে আমি তয়েফের দুইটা পাহাড়কে সামনে রেখে তয়েববাসীকে আমি ডিস্ট্রিক্ট করে দেব এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে তয়েফে বাসীর জন্য রাসূল বড় দোয়া করলেন না আরো দোয়া করেছিলেন
বল আরজু আই ইখরিজ আল্লাহ মিন আসলাবিহিম আই ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলেছিলেন যে তায়েববাসীদের থেকে এমন একটা জেনারেশন আসবে যেই জেনারেশন একমাত্র তাওহীদবাদী হয়ে যাবে আল্লাহকেই স্বীকার করবে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওয়াদি নখল সেখানে কয়েকদিন অবস্থান করেছিলেন এবং জিনের একটা প্রতিনিধি দল সেখানে ইসলাম গ্রহণ করেছিল এবার রাসূল মক্কাতে প্রবেশ করবেন নিরাপত্তা চেয়েছিলেন আখনাজ বিন শরীকের কাছে আখনাজ বিন শরীক বললেন যে আমি নিরাপত্তা দিতে পারবো না এবার রাসূল নিরাপত্তা চেয়েছিলেন সুহাইল বিন আমরের কাছে তিনিও নিরাপত্তা দিতে অস্বীকার জানালে তুয়াইমা বিন আদি রাসূলকে নিরাপত্তা দিলেন এবং তার ছেলে এবং তার গোত্রীয় মানুষদেরকে বললেন যে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে মুহাম্মদকে নিরাপত্তা দাও এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায় কাবা পর্যন্ত তুয়াইমা বিন আদি নিরাপত্তা দিয়ে পৌঁছে দিলেন এমন কি খানায় কাবা থেকে নিজ বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছা দিলেন তো এই ছিল আমাদের আজকের আলোচনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু